আপনারা যখন দাঁতের কোনো সমস্যা নিয়ে ডক্টরের কাছে যাবেন তখন 5টি ইনফরমেশন কিন্তু অবশ্যই অবশ্যই ডক্টরের সাথে শেয়ার করবেন। 5 নাম্বারটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। নাম্বার 1, আপনার ডায়াবেটিস আছে কিনা, কিংবা আপনার যদি নাও থাকে আপনার বাবা মায়ের ডায়াবেটিস আছে কিনা, এই তথ্যগুলো আপনি শেয়ার করবেন। নাম্বার 2, আপনার প্রেশার আছে কিনা, কিংবা আপনার হার্টে কোনো সার্জারি হয়েছিল কিনা, কিংবা আপনি কোনো রক্ত পাতলা করার ওষুধ খান কিনা, যেমন অ্যাসপিরিন। এই টাইপের কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনি ডক্টরের সাথে শেয়ার করবেন। নাম্বার 3, আপনার ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে কিনা, যেটাকে আমরা বলি হাঁপানি, শ্বাসকষ্ট, মানে আপনার ইনহেলার নিতে হয় কিনা, এই ধরনের সমস্যা থাকলে সেটা অবশ্যই ডক্টরের সাথে শেয়ার করবেন। নাম্বার 4, আপনার শরীরের অন্যান্য কোনো সমস্যা আছে কিনা, যেমন হেপাটাইটিস কিংবা HIV, এই ধরনের কোনো সমস্যা আছে কিনা সেটা থাকলে অবশ্যই ডক্টরের সাথে শেয়ার করবেন। অনেকের হেপাটাইটিস থাকলে সেটি ভালো হয়ে যায়, যদিও ভালো হয় তারপরও সেটি আপনি শেয়ার করবেন। আপনার 10-20 বছর আগে হেপাটাইটিস ধরা পড়ছিল, এখন আপনার সেটা নাই, সেই তথ্যটাও আপনি জানাবেন। আর নাম্বার 5, যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, সেটা হলো আপনি প্রেগনেন্ট কিনা। অনেক মহিলারা প্রেগনেন্ট থাকা অবস্থায় কিন্তু ডাক্তারের সাথে বিষয়টা শেয়ার করে না বা শেয়ার করতে লজ্জাবোধ করেন। এটা ভুলেও লজ্জাবোধ করা যাবে না, অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে শেয়ার করতে হবে। যদি আপনি প্রেগনেন্ট থাকার পরেও আপনি সে ডক্টরকে না বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার অনেক ক্ষতি হতে পারে। যদিও এই সমস্ত ইনফরমেশনগুলো জেনে নেওয়ার দায়িত্ব ডক্টরের, তারপর অনেক সময় ডাক্তাররা এগুলো জেনে নিতে ভুলে যান, কিংবা কোনো একটা বিষয় আপনার স্কিপ হয়ে যায়, জানতে পারেন না। কিন্তু এটা যেমন ডাক্তারেরও দায়িত্ব, আপনারও কিন্তু দায়িত্ব এটা জানানোর। কাজেই একজন ডক্টরের কাছে গেলে অবশ্যই এই ইনফরমেশনগুলো আপনি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।